ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। তিনি ভারতের মহাজাগরণের অগ্রদূত, তিনি আজও শ্রেষ্ঠ পথ প্রদর্শক, তিনি যুগনায়ক স্বামী বিবেকানন্দ। জগতের শ্রেষ্ঠ আচার্যগণ সকলেই বলে গিয়েছেন, আমরা নষ্ট করতে আসিনি, আগে যা ছিল সেটাই পূর্ণ করতে এসেছি। অনেক সময় লোকে আচার্যদের এমন মহৎ উদ্দেশ্য না বুঝে মনে করে তাঁরা প্রচলিত মতে সায় দিয়ে তাদের অনুপযুক্ত কাজ করেছেন। এখনও অনেকে এইরূপ বলে থাকে যে এরা যেটাকে সত্য বলে ভাবতেন তা প্রকাশ করে বলতে সাহস করতেন না, এরা কাপুরুষ ছিলেন। কিন্তু আসলে বিষয়টা মোটেই এমন নয়। মহাপুরুষেরা জগতের নরনারীদের নিজেদের সন্তানের মতো দেখতেন, তারাই ছিলেন যথার্থ পিতা, যথার্থ দেবতা। তাদের অন্তরে প্রত্যেকের জন্যে অনন্ত সহানুভূতি ও ক্ষমা ছিল। তারা সর্বদা সত্য ও ক্ষমা করতে প্রস্তুত ছিলেন। তারা জানতেন কিভাবে মানব সমাজ গঠিত হবে, সুতরাং তারা অতি ধীরভাবে অতিশয় সহিষ্ণুতার সঙ্গে তাঁদের সঞ্জীবনী ওষুধ প্রয়োগ করতে লাগলেন। তারা লোককে ভয় দেখাননি কিংবা গালাগালি করেননি, কিন্তু অতি ধীরে একটির পর একটি পা ফেলে সমাজের উন্নতির পথ দেখিয়েছেন। তারাই উপনিষদের রচয়িতা। তারা বেশ জানতেন বৌদ্ধ ও নাস্তিকেরা যা যা প্রচার করতেন তার মধ্যে অনেক মহৎ সত্য ছিল। যদিও তারা এটাও জানতেন যে বৌদ্ধরা এবং নাস্তিকেরা নতুন করে নিজেদের মত স্থাপন করতে চায়, তারা শূন্যের উপর নতুন সমাজ গড়তে চায়। আসলে আমরা কখনোই নতুন কিছু নির্মাণ করতে পারি না, আমরা বস্তুর স্থান পরিবর্তন করতে পারি মাত্র। বীজই বৃক্ষরূপে পরিণত হয়, সুতরাং আমাদের ধৈর্যের সঙ্গে শান্তভাবে সত্য অনুসন্ধানের নিযুক্ত শক্তিকে পরিচালনা করতে হবে। যে সত্য আগে থেকেই আছে তার পূর্ণতা বিকাশ করতে হবে, নতুন কিছু সত্য সৃষ্টি করার চেষ্টা করতে হবে না। আমরা যা কিছু সৃষ্টি করার চেষ্টা করব তা সবই তো আগে থেকেই সৃষ্টি করা ছিল। আমরা বড়জোর কোনো সৃষ্ট জিনিসের রূপান্তর ঘটাতে পারি মাত্র, এর বেশি কিছু নয়। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না।